আচ্ছা আকিলা, তুমি আমাকে বলো যে নার্ভাস সিস্টেমের প্যাচিং কমপ্লেন গুলো একটু পড়ে শোনাও তো বাবা। হেডেক, ট্রান্সিয়েন্ট লস অফ কনসিয়াসনেস, দেন হচ্ছে ডিজিনেস, ভার্টিগো, স্ট্রোক অ্যান্ড ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। রুল 23, মাহমুদা তুমি আমাকে দেখাও তোমার ওমার গুলো দেখাও। মাহমুদা জি মাহমুদা তুমি আমাকে এটা পড়ে শোনাও। মাহমুদা জি স্যার, তুমি আমাকে স্যার কার্ডিওভাস্কুলার কোনটা সিস্টেমের চিপ কমপ্লেন গুলো শোনাও তো বাবা। স্যার? চেস্ট ডিসকমফোর্ট, ব্রেথলেসনেস, পালপিটেশন আর ইডিমা আর সিনকোপ। আচ্ছা সামিহা, জি রুল 50, স্যার, ও আসাদ শোনা যাচ্ছে, রুল 18। আসাদ তুমি তোমার হোমওয়ার্ক গুলো দেখাও বাবু। আসাদ হোমওয়ার্ক গুলো দেখাও। ক্লাসে দেখাইছিলাম স্যার। গত ক্লাসে দেখাইছো, খাতাটা ফেলে দিছ। স্যার আছে স্যার। নাকি অন্য জনের খাতা হালাত করে দেখাইছো তো এই জন্য এখন পাচ্ছ না? না স্যার, বাসা থেকে দেখাইছিলাম এখন তুমি কোথায়? স্যার। একটু স্যার এখন বাসায় একটু নিচ্ছি। বাসা? আচ্ছা তুমি আমাকে বলো রেসপিরেটরি সিস্টেমের চিপ কমপ্লেন গুলো বলো, প্রেজেন্টিং কমপ্লেন গুলো বলো। দেখে দেখে বলো। স্যার একটু খাতাটা একটু নিতে হবে, একটু খাতা কোথায়? অন্য রুমে? জি স্যার। ও মারে, এটা তো এক একজন এটা হয়ে গেছে। তাসলিমা, রুল 20। জি স্যার, হ্যাঁ দেখাও। আসিফ 25। আসিফ সালামু টোয়েন্টি আলাইকুম স্যার। ফাইভ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসিফ, তুমি আমার আসিফের চুলগুলো মনে অনেক সুন্দর না আসিফ? আসিফ, রেসপিরেটরি সিস্টেমের চিপ কমপ্লেন গুলো শোনাও আমাকে। আসিফ, জি স্যার। রেসপিরেটরি সিস্টেমের কমপ্লেন গুলো শোনাও। স্যার ব্রেথলেসনেস, হুইচ, কাফ, স্পোটাম, চেস্ট পেন, ফিভার, ওয়েট লস, স্লিপিনেস। আচ্ছা আসিফ, তুমি আমাকে একটু বলো তো আসিফ, জি স্যার। প্রেজেন্টিং কমপ্লেন কিভাবে প্রেজেন্ট করতে হয়? পেশেন্ট যেভাবে বলবে স্যার ওইভাবে স্যার লিখবো। তাহলে নাম্বার 1, এই কথাগুলো হবে হচ্ছে পেশেন্টের ভাষা, ঠিক না? জি ওকে, স্যার। তাহলে একটা পেশেন্ট এসে আমাকে বললো যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে এটা কি তুমি কি বলবে? স্যার ডিসনিয়া। ডিসনিয়া? ডিসনিয়া কি পেশেন্ট বলে? তাহলে তোমাকে তো পেশেন্টের ভাষায় বলতে হবে, তাহলে ডিফিকাল্টি ইন ব্রিদিং কি বলতে হবে? ডিফিকাল্টি ইন ব্রিদিং ডিফিকাল্টি ইন ব্রিদিং ব্রিদিং পারবো? জি স্যার। ওকে, ডিফিকাল্টি ইন ব্রিদিং। এখন যখন আমরা প্রেজেন্টিং কমপ্লিট লিখি তখন আমরা দুইটা ক্রোনোলজি ফলো করি। কয়টা ক্রোনোলজি? দুইটা দুইটা স্যার, ক্রোনোলজি, 17 শপিউল। ডিউরেশন। তুমি আমাকে ক্রোনোলজিটা কি কি বলো তো একটু কব। শপিউল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনি কি আমাকে একটু ক্রোনোলজিটা বলবেন? বলেন স্যার। দুইটা ক্রোনোলজি কি কি একটু বলেন।
ফুল বলতে পারতেছো না? শাহরিয়ার তুমি বলো 44। শাহরিয়ার জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ক্রোনোলজি কি কি? এই কে বলতে পারবে একজন বলো তো? স্যার ডিউরেশন এন্ড সিভিলিটি, অ্যাকর্ডিং টু সিভিলিটি আর ডিউরেশন, অ্যাকর্ডিং টু সিভিলিটি, অ্যাকর্ডিং টু ডিউরেশন এন্ড অ্যাকর্ডিং টু সিভিলিটি। যখন আমরা প্রেজেন্টিং কমপ্লেইন লিখবো এটাকে আগে বলা হতো চিপ কমপ্লেইন, এটাকে আগে কি বলা হতো? চিপ কমপ্লেইন। এটাকে আগে কি বলা হতো? একটা হতে পারে, একটা হয় সবসময় এক লাইনে, আর প্রেজেন্টিং কমপ্লেইন হচ্ছে কয়েকটা হবে, কয়েকটা যদি হয় তিন থেকে চারটা লাইন বলবো। তোমার মধ্যে একজন দুজনে মেরে গেছে একজন, সবাই লগবুক আনছে তারা? বাকিরা লগ বই আনছে? আমি আসবো, একটু পরে আসবো, বাকিদের সবাই লগ বুক চাই। হ্যাঁ, এই কি প্রশ্ন করছিলাম যেন? আমরা কি করব বলার সময় আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং প্রিপজিশন যোগ করব। কি বলবো? তাও চিফ কমপ্লেইন সচরাচর অ্যাডজেক্টিভ যোগ করা হয় না। কি যোগ করা হয় না বলো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যোগ, অ্যাডজেক্টিভ। যেমন কেউ একজন পেটে ব্যথার কথা বললো, কি বললো? পেটে ব্যথা। পেটে ব্যথার কথা বললো, তাহলে এটাকে কোয়ালিফিকেশন এবং কোয়ান্টিফিকেশন কখনোই প্রেজেন্টিং কমপ্লেইনে করা হবে না, এটা করা হবে হচ্ছে স্টেট অফ প্রেজেন্ট ইলনেসে। কোথায় করব? লেখার সময় লিখবে। আমি কথা বুঝতে পারছি? এই ছেলে মেয়ের আমার কথা বুঝতেছো তোমরা? সে কিন্তু বলার সময় বলেছে আমার প্রচন্ড পেটে ব্যথা। এই যে প্রচন্ড শব্দটা সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, এটা যাবে কোথার মধ্যে? প্রেজেন্টিং ইলনেসে। তখন তুমি কোয়ান্টিফিকেশন আর কোয়ালিফিকেশন করবা, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন for 3 hours তখন আবার তুমি যোগ করবে অ্যাবডোমিনাল পেইনটার লোকেশন কোথায়? আপার। তখন তুমি বলবে সিভিয়ার রাইট আপার অ্যাবডোমিনাল পেইন। ওকে, কি বললাম? সিভিয়ার রাইট আপার অ্যাবডোমিনাল পেইন for 3 hours। মনে থাকবে? মনে থাকবে?
এই সবাই বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। তাহলে চিপ কমপ্লেন লেখার সময় এবং বলার সময় কি করব না, অথবা প্রেজেন্টিং কমপ্লেন লেখার সময় অথবা বলার সময় নো কোয়ান্টিফিকেশন নো কোয়ালিফিকেশন, দা কোয়ান্টিফিকেশন এন্ড কোয়ালিফিকেশন ইজ ইন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, মনে থাকবে? মনে থাকবে? তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এ আসি এবার। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস জিনিসটা কি? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস জিনিসটা কি স্যার? পেশেন্টের প্রবলেম গুলো স্যার লিখবো স্যার। আচ্ছা, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, দিস ইজ দা ইলাবোরেশন, দিস ইজ দা বলো ইলাবোরেশন অফ প্রেজেন্টিং কমপ্লেইন্টস, দিস ইজ দা ইলাবোরেশন অফ প্রেজেন্টিং কমপ্লেইন্টস, প্রেজেন্টিং কমপ্লেইন্ট হিয়া বলো, হিয়া ইলাবোরেশন মানে কি রে? ওই আমার হিয়া কই? ইলাবোরেশন জি স্যার, জি স্যার, আছে স্যার। হিয়া নাকি হিয়া? জি স্যার। হিয়া তুমি আমাকে বলো ইলাবোরেশন মানে কি? ইলাবোরেশন মানে স্যার বিস্তৃতি, মানে ওয়াইডলি বলছে যেটা এক্সপ্যান্ড করা, কি করা? এক্সপ্যান্ড করা, কি করা মানে এক্সপ্ল্যান করা, এক্সপ্যান্ড করা, এক্সপ্যান্ড করা। ওকে, তাহলে এখন এখানে আমরা একটা বেসিক রুল ফলো করি। কি রুল ফলো করি? বেসিক রুল, বেসিক রুল। তাহলে সব জায়গায় এই রুলটা আমরা মানতে পারি। এটাকে বলা হয় হচ্ছে কি, সক্রেটিস মেথড। কি বলা হয়? সক্রেটিস মেথড, সক্রেটিস মেথড, এস ও সি আর এ টি ই এস, কি মাথায় থাকবে। তাহলে একটা কথা বললাম আমি কি, যে অ্যাবডোমিনাল পেইন, এখন তুমি সাইট, সাইট মানে কি অ্যাবডোমিনাল পেইনের, এখন তুমি বলে দিলে রাইট আপার অ্যাবডোমিনাল পেইন, কি বললে? রাইট আপার অ্যাবডোমিনাল পেইন, রাইট আপার অ্যাবডোমিনাল পেইন, রাইট আপার অ্যাবডোমিনাল পেইন বলার পর এখন বললে হচ্ছে কি অনসেট, কখন শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে। ওকে, অনসেট মানে কি, কিভাবে শুরু হয়েছে? সাডেন, সিভিয়ারলি, কি এটা কি গ্রেজুয়াল অনসেট নাকি এটা পেটে ব্যথা, এই গত তিন দিন ধরে প্রথমে অল্প করে শুরু হলো, তারপর ধীরে ধীরে এটা বাড়তে থাকলো, তখন তুমি বলবে দিস স্টার্টেড উইথ লো ইন্টেনসিটি এন্ড গ্রেজুয়ালি গ্রেজুয়ালি increase to severe, clear? তারপর কি C for character, character মানে কি রে? পেইনটা কি রকম ধরন, কি রকম, কি রকম মানে কি, ওকে ভালো চরিত্র নাকি খারাপ চরিত্র, কি বলো? ক্যারেক্টার মানে কি চরিত্র, অ্যাসিড স্যার পেইনটা কেমন স্যার? এটা জি স্যার, হ্যাঁ অ্যাসিডের বারবার হাত শুধু চুলে যায়, ঠিক আছে অ্যাসিড না স্যার, না স্যার, ওকে হয় চুল কেটে দিতে হবে না হাত কেটে দেব, মনে থাকবে? জি স্যার। তাহলে আমরা কি বললাম, এখন ক্যারেক্টার, ক্যারেক্টারটা কি, ক্যারেক্টারটা হচ্ছে এটা কি কলিকি নাকি ডালেকি, যে বলে যে স্যার ব্যথা আমার মুসরাচ্ছে, ব্যথা মুসরায় মুসরায় ব্যথা হচ্ছে, তাহলে এটার নাম কি কলিকি ক্যারেক্টার, অথবা বলে স্যার স্যার কিছুক্ষণ সারাক্ষণ ধরে আছে, কেমন একটা মনোজন এখানে কিছু একটা রয়ে গেছে, তাহলে এটার নাম কি ডালেকিং পেইন, কি পেইন ডালেকিং, ডালেকিং পেইন, মনে থাকবে? জি স্যার, জি স্যার। তারপর কি আর, আর ফর কি রেডিয়েশন, রেডিয়েশন, রেডিয়েশন অর রেফার্ড, আর ফর কি রেডিয়েশন অর রেফার্ড, যে আমার রাইট আপার অ্যাবডোমিনাল পেইন হলো, এই পেইনটা রেডিয়েট করলো ব্যাকে, হোয়াট ইজ রেডিয়েশন, হোয়াট ইজ রেফারড, রেফারড পেইন হচ্ছে সেম সেগমেন্টাল ডিস্ট্রিবিউশনের জন্য যেটা ফিল হয়। আর কে বলছে? তাসলিমা বলছে, তাসলিমা
বাবু তোমার ক্যামেরাটা ফোকাসটা ঠিক করো, আমরা তোমার পিছনের ভিউটা দেখতেছি, হ্যাঁ তোমাকে না দেখে। আর তুমি একটু লাইটের এগেইনস্টে বসো, তাসলিমার ক্যামেরার ফোকাস ঠিক করো, আর হচ্ছে লাইটের এগেইনস্টে বসো, লাইটের উল্টা দিকে বসো বুড়ি, তোমার এখানে আলোর স্বল্পতা। হ্যাঁ আমরা নাসির আলীর মামুন হইতে চাচ্ছি না। ওকে তাহলে কোথায় আছি আমরা? হোয়াট তাসলিমা বলতে চাচ্ছে আমাদেরকে র‍্যাপিড এবং রেডিয়েশনের পার্থক্যটা বলো তো মামুন। রেফারড পেইন হচ্ছে সেম সেগমেন্টাল ইনারভেশন এর জন্য যে এই পেইনটা ফিল হয়, মানে হচ্ছে সেম নার্ভ দিয়ে সাপ্লাই রাখুন। ভেরি গুড। আর রেডিয়েশন মানে? রেডিয়েশন হচ্ছে পেইনটা কোথায় কোথায় রেডিয়েট করতেছে। আচ্ছা আর কেউ একটু বলতে পারবে? ও বলেছে খুব ভালো বলেছে, আর একটু বাংলায় নিজের ভাষায় বলতে পারবে এনিওয়ান? স্যার রেফারড, হ্যাঁ হিয়া বলতে যাচ্ছে বলো। পেইনটা স্পাইনাল কর্ড মানে যেখানেই পেইনটা হয়েছে ওটার আশেপাশের জায়গাটাও রেডিয়েট করছে, যেমন রাইট আর্ম থেকে রেডিয়েট করছে অন্য জায়গায়, হার্টের ব্যথাটা রেডিয়েট করছে। তুমি বলবে কিছু? না স্যার। মাথায় রাখবে যদি কোর্সটা ফলো করে, পেইনের কোর্স ফলো করে, এটা ডিসকন্টিনিউশন না হয়, কন্টিনিউশন হয় কোর্সটা, তাহলে দিস ইজ রেফারড পেইন। যেমন কি দিস ইজ রেডিয়েটিং পেইন, দিস ইজ কি রেডিয়েটিং পেইন। যেমন কি তোমার আপার অ্যাবডোমিনাল পেইন হলো, এটা এই পেইনটাই পিছনের দিকে যাচ্ছে। চেস্ট পেইন হলো, এই পেইনটাই কন্ট্রিবিউট করে। তোমরা কি আমার ছবি দেখতেছো? আমাকে দেখতেছো তোমরা? জি স্যার। জি স্যার। টেস্ট পেইন হলো এই পেইনটা একই করছে, কোনো কোনো কি না দিয়ে, ইন্টারাপশন না দিয়ে হাতে গেল, এটার নাম কি? রেডিয়েশন। আর রেফারড কি? কোর্স ফলো করবে না। যেমন রাইট আপার অ্যাবডোমিনাল পেইন, আবার সাথে আরেকটা পেইন ফিল হবে হচ্ছে টিপ অফ দা ショルダーে। কি বললাম? টিপ অফ দা ショルダーে, রাইট টিপ অফ দা ショルダーে, মাঝখানের এই জায়গাটা টোটাল স্পেয়ার। মাঝখানের এই জায়গাটা কি করলো? টোটালি স্পেয়ার, স্পেয়ার করে গেল, বাদ দিয়ে গেল। তাহলে এই যে, তাহলে যদি মাঝখানে স্পেয়ার থাকে সেটা হচ্ছে সচরাচর রেফারড পেইন, আর যদি একই কোর্স ফলো করে তাহলে সেটা হচ্ছে রেডিয়েটিং পেইন। মনে থাকবে? মনে থাকবে? ওকে। এর পিছনে বিহাইন্ড দা কজ কি? রেফারড পেইন হচ্ছে যেটা তোমরা বলেছো সেম সেগমেন্টাল ইনারভেশন এর কারণে। কি সেম সেগমেন্টাল ইনারভেশন? পারবো ইনশাল্লাহ। জি স্যার। এবার এ ফর সক্রেটিস, এর এ ফর অ্যাসোসিয়েটেড সিনড্রোমস, অ্যাসোসিয়েটেড সিনড্রোম। ওকে, তাহলে অ্যাসোসিয়েশন, যেমন পেইন এর সাথে আমরা কি বললাম যে রোগীটার বমি হচ্ছে। ওকে, রোগীটার কি হচ্ছে? বমি হচ্ছে, ঠিক আছে। অথবা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর কি? এই ব্যথাটা খেলেই বেড়ে যায়। কি বললাম? ব্যথাটা খেলেই বেড়ে যায়, খেলেই বেড়ে যায়। টাইমিং এ পি ফর টাইমিং, টাইম টাইমিং মানে কি রে? তা কখন ব্যথাটা হবে, কতক্ষণ ধরে সময় হয়? যেমন কারো হয় কি, কারো হয় হচ্ছে এম্পটি স্টমাকে, কারো হয় ফুল স্টমাকে। ওকে, কারো হয় এম্পটি স্টমাকে, কারো হয় ফুল স্টমাকে, কারো হয় হচ্ছে মিডনাইটে, কারো হচ্ছে রাতে খাওয়ার পর পরে, ঠিক আছে। ই ফর Clear? X for?
জিজ্ঞেস করবো মানে এছাড়া আমরা কিভাবে করতে পারি মাইল্ড মডারেট সিভিয়ার কি করতে পারি মাইল্ড মডারেট সিভিয়ার মাইল্ড পেইন মডারেট পেইন সিভিয়ার পেইন মনে থাকবে জি স্যার মনে থাকবে জি স্যার তাহলে পারবো ইনশাআল্লাহ জি স্যার ইনশাআল্লাহ এলো তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট টেন্সে আমরা যে প্রেজেন্টিং কমপ্লিট গুলো বললাম এটাকে আমরা ইলাবোরেট করব কি করব ইলাবোরেট করব তাহলে এর মধ্যে একটা জিনিস হচ্ছে এটা ইলাবোরেট করব নাম্বার 2 হচ্ছে যেমন একটা সিস্টেমে সে আমাকে বলল ওর চেস্ট পেইন আছে এই চেস্ট পেইনের সাথে ওর ফিভার আছে তাহলে আমি ভাবলাম যে দিস ইজ দা সিম্পটম অফ রেসপিরেটরি সিস্টেম কি সিম্পটম অফ রেসপিরেটরি সিস্টেম তাহলে এই প্রেজেন্ট হিস্টরি অফ প্রেজেন্ট টেন্সে থাকবে কি নাম্বার 1 প্রেজেন্টিং কমপ্লেইন এর ইলাবোরেশন কি থাকবে প্রেজেন্টিং কমপ্লেইন এর ইলাবোরেশন নাম্বার 2 আদার সিম্পটম অফ দ্যাট সিস্টেম কি আদার সিম্পটমস এর উপর কমেন্ট অন আদার সিম্পটম অফ দ্যাট সিস্টেম ক্লিয়ার আদার সিম্পটম অফ দ্যাট সিস্টেম এটার উপর কমেন্ট থাকবে নাম্বার 3 ইম্পর্টেন্ট অ্যানাদার সিস্টেমিক কোয়েরি কি থাকবে ইম্পর্টেন্ট অ্যানাদার সিস্টেমিক কোয়েরি যেমন কারো চেস্ট পেইন নিয়ে আসছে তুমি ভাবছো দিস ইজ কার্ডিওভাস্কুলার সিস্টেমের সমস্যা তখন তুমি আদার সিস্টেম সম্বন্ধে কমেন্ট করতে হবে মনে থাকবে জি স্যার তাহলে কন্টেন্ট কি থাকবে হিস্টো প্রেজেন্ট ইলনেসের কি কি বলতো মনে থাকবে পারবো ইনশাআল্লাহ এই কারো কোনো এটুকের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার তিন নাম্বারটা স্যার কি বলছিলেন স্যার এটা একটু বুঝাই বলতে ভালো হতো আদার সিস্টেম সম্বন্ধে যেমন কেউ আসলো কি নিয়ে যে হচ্ছে বুকে ব্যথা নিয়ে তাহলে তুমি ভাবলে যে বুকে ব্যথাটা ওর লাংস এর হার্টের কারণে এমআর পেইন ওকে বা ইসকেমিক হার্ট ডিজিজের পেইন যখন ইসকেমিক হার্ট ডিজিজ তুমি এখন প্রথমে তো হচ্ছে এই বুকে ব্যথাকে তুমি ইলাবোরেট করলে সেকেন্ড হচ্ছে তুমি ভাবছো দিস ইজ দা সিস্টেম প্রবলেম অফ দা কার্ডিওভাস্কুলার সিস্টেম তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের বাকি যে চার পাঁচটা কমপ্লেইন আছে সেটা সম্বন্ধে তুমি জিজ্ঞেস করলে এটা সম্বন্ধে কমেন্ট বললে নাম্বার 3 যেটা সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে সমস্যা হলেও নার্ভাস সিস্টেমে সমস্যা থাকতে পারে না জি স্যার জি স্যার ওর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে সমস্যা থাকতে পারে না থাকতে পারে থাকতে পারে তাহলে এটা নিয়ে জিজ্ঞেস করবে আমি আমার রোগীদেরকে মাঝে মাঝে মজার মজার কথা বলি বুঝছো ওকে
যেমন কেউ একজন আমার কাছে আসলো, এসে বললো স্যার আমি শুধু ডায়াবেটিসের জন্য আপনার কাছে আসছি, ওকে ও হচ্ছে প্রেগন্যান্ট, ওকে ওকে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট, তাই বলে হ্যাঁ ভালো কথা। তাহলে মনে করো অন্য যখন কোয়ারি করি তখন বলে স্যার আমি শুধু ডায়াবেটিসের জন্য আসছি, তাই বলে হ্যাঁ তাহলে ভালো কথা, আসার সময় ইউটেরাসটা বাসায় রেখে আসতেন, আসার সময় জরায়ুটা কোথায় রেখে আসতেন, অথবা আসার সময় একটু কষ্ট করে আপনার তো ডায়াবেটিস হচ্ছে প্যানক্রিয়াসের রোগ, প্যানক্রিয়াসটা খুলে আনতেন, আমি বলতাম হে ওষুধ আমি তোমাকে যা যাহা দিব যাহা দিব তুমি শুধুমাত্র প্যানক্রিয়াসে যাবে আর কোথাও কাজ করবে না, ইজ ইট পসিবল? নো স্যার। নো স্যার। ইজ ইট পসিবল? আমাদের কাছে এমন কোন জিনিস আছে যে বললাম যে এই ওর হাঁটুতে ব্যথা, এই ব্যথার ওষুধটা শুধু হাঁটুতে যাবে আর কোথাও যাইতে পারবে না, আমাদের কাছে এমন কিছু আছে নাকি রে? কাস্টমার কাছে আছে মনে হয়? কাস্টমার কাছে নাই, আমার প্রমিত ধর বাবু কই, ধর বাবু চেহারাই দেখিনি আমি এখন পর্যন্ত, ধর কই, ধর কই, ও মনে হয় মানে লগ ইন করে একটু ঘুমিয়ে গেছে নাকি, ওর চেহারাই দেখিনি আমি এখন পর্যন্ত, ধর কই ধর, এই ধর কই, চোদ্দ রুল চোদ্দ মানে হচ্ছে বিব্যাচের মনিটর কে রে? সামিয়া জামান। ওই মনিটর কই, বিব্যাচের মনিটর কই? আমি। ওই আপনাকে দেখতেছি না তো ম্যাডাম, আপনি কে? রুল সামিয়া, সামিয়া ইজ দ্য মনিটর, সামিয়া তুমি হচ্ছে ধরকে অ্যাবসেন্ট করবে, ক্লিয়ার? ধর লগ ইন করে চলে গেছে। আকিলা রুল 39, নাসরিন রুল 19, আরো বুঝতে কোনো সমস্যা হয়নি তো? তারপরে আমরা হচ্ছে অন্য হিস্ট্রি গুলো জানবো, ঠিক আছে? আর তোমরা যে কবে আসবা, আসলে হচ্ছে এগুলো হচ্ছে হিস্ট্রি টেকিং দিস ইজ অ্যান আর্ট এন্ড সায়েন্স, এটা কি আর্ট এন্ড সায়েন্স, সাইন্টিফিক ইনফরমেশন গুলো? স্যার আমি রুল 15, রুল 15, হ্যাঁ সাইন্টিফিক ইনফরমেশন গুলো আর্টিস্টিক ওয়েতে নেওয়া, দিস ইজ হিস্ট্রি টেকিং, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে এই তাহলে আজকের মত এখানে শেষ করব। ওকে আমার অ্যাটেন্ডেন্স হচ্ছে 24 জন, মানে 23 জন আমি ছাড়া, ক্লিয়ার? তার মধ্যে আমাদের ধর বাবু 14, রুল ওকে অ্যাবসেন্ট করবে, ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। রেকর্ডিং